আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আমার গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাকে সুস্বাগতম জানাচ্ছি পুনরায়। আমি আমার চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করার জন্য আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি পাশাপাশি আপনাদের উপকারের জন্য গ্রাফিক ডিজাইনের উপরে কিছু টিউটোরিয়াল, ধারাবাহিক টিউটোরিয়াল পাবলিশ করছি, যেটিতে আপনারা অবশ্যই রেসপন্স করেছেন এবং অনুরোধ জানিয়েছেন আরও যাতে ভিডিও দেয়। তো ধারাবাহিকভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কীভাবে একটি বিজনেস কার্ড মক আপ করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি। সেটি হচ্ছে, বিজনেস কার্ড এমন একটি প্রফেশনাল আইডেন্টিটি যেটি কিনা আপনার বা আপনার ক্লায়েন্টের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। সুতরাং আপনি আপনার ক্লায়েন্টের অর্ডার নিতে গেলে বা কাজ নিতে গেলে আপনাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে। তো মক আপ এমন একটি বিষয় যেটি আপনাকে অবশ্যই নিখুঁতভাবে কাজ করতে হবে এবং ক্লায়েন্টকে অবশ্যই স্যাটিসফাইড করতে হবে। তো কীভাবে করবেন এবং কীভাবে একটি প্রফেশনাল মানের মক আপ, বিজনেস কার্ড মক আপ করবেন, আমি আপনাদের সাথে তা শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের মধ্যে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সবার আগে সব কিছু ভিডিও, সব ভিডিও পেতে পারেন। এখানে আমি পাবলিশ করেছি হাউ টু ক্রিয়েট লগো উইথ মকআপ, মকআপ লগোর উপর একটি মকআপ করেছি এবং পাশাপাশি প্রফেশনাল লগো কীভাবে তৈরি করতে হয় বেসিক টু অ্যাডভান্স দেখিয়েছি এবং পাশাপাশি ক্রিয়েটিং ক্লিফিং মাস্কের কাজ কীভাবে করতে হয় সেটি দেখিয়েছি। আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে আপনি যদি প্লে লিস্টে যান, তাহলে অবশ্যই বিস্তৃতভাবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো। তো ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পর্দার মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি বিজনেস কার্ড মক আপ করে রেখে দিয়েছি, যেটি আমি ধাপে ধাপে শুরু থেকে স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে যাবেন না, বা কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটি মক আপ তৈরি করেছি, আমি এটি অফ করে রাখছি বা আমি কেটে দিচ্ছি একেবারে। কেটে দেওয়ার জন্য আমি ডিলিটে ক্লিক করছি এবং এটিও কেটে দেই। ধরুন আমি এই মক আপটি নিয়েছি, এই মক আপটি নিয়েছি, একটি রাখি, একটি মক আপ আমি নিয়েছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ধরনের মক আপ আপনি কোথায় পাবেন। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি গুগলে। গুগলের মধ্যে আপনি যদি যান তাহলে হিউজ পরিমাণ মক আপ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই ফ্রিলি। আমি এখানে লিখেছি ফ্রি বিজনেস কার্ড মক আপ, অর্থাৎ এই বিজনেস কার্ডগুলো আপনি ফ্রিলি পেতে পারেন, অথবা আপনি যদি শাটার স্টকে যান তাহলে অবশ্যই শাটার স্টক থেকে আপনাকে কিনে নিতে হবে, অথবা আপনি nohart.cc একটি ওয়েবসাইট রয়েছে nohart.cc। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করবো, আশা করি আপনি সেখান থেকে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে সেভ ইমেজে যখন যাবেন এটি সেভ হয়ে যাবে, অথবা আপনাকে আমি আরেকটি শর্টকাট, আপনি এইভাবে গুগলের মধ্যে গেলে অসংখ্য ফ্রি মক আপ পাবেন যেগুলো আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন গুগলে গেলে। তো সরাসরি এইভাবে যদি ডাউনলোড না হয় আপনাকে আমি আরেকটু টিপস বলে দিচ্ছি, আপনি স্নিফিং টুলে যাবেন। স্নিফিং টুলে যাওয়ার পরে আমি মাউসের হোয়াইট বাটন ক্লিক করার পরে স্নিফিং টুলে ক্লিক করবো। স্নিফিং টুলে ক্লিক করার পরে এটি আমি কেটে নিব সহজেই, অর্থাৎ যারা একেবারেই নতুন তাদের জন্য কীভাবে একটি মক আপ সরাসরি ডাউনলোড না করে কীভাবে আলাদা করে কেটে নেওয়া যায় সেটি আমি দেখাচ্ছি। মাউসের লেফট বাটন স্নিফিং টুলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি একটি ইন্টারফেস পাবেন এভাবে। এখানে আসার পরে আপনি রেক্ট্যাঙ্গেল স্নিফে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এভাবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি একটি অসাধারণ ইন্টারফেস পাবেন একটি, এরপর আপনি সেভ করে নেবেন। আপনি ফাইল নেম দিবেন মক আপ, এমন সিকে মক আপ দিয়ে এন্টার দিবেন, সেভ হয়ে গেল। এরপরে আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি সরাসরি ফটোশপে চলে যাবেন। আমি ফটোশপে চলে আসলাম, আমি ফটোশপ সিসি ইউজ করি, আপনি চাইলে এই কাজটি অন্য ভার্সনে করতে পারেন। প্রথমে আপনার কাজ হচ্ছে যেই মক আপটি নেবেন সেই মক আপটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন।
সরাসরি গুগল ফ্রি বিজনেস কার্ড মক আপ সার্চ দিলে চলে আসবে, অথবা shutterstock.com থেকে আপনি কিনে নিতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে রিকমেন্ড করে যে লিঙ্ক দেয় সেই লিঙ্ক থেকে আপনি তার কাঙ্ক্ষিত মক আপ কিনে নিতে পারবেন। এখানে আসার পরে প্রথমে যে কাজটি সেটি হচ্ছে আপনি এটিতে সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল জে প্রেস করে এটিকে কপি করে নেবেন। এরপরে আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি কন্ট্রোল অল্টার এবং আই একসাথে প্রেস করে এটির সাইজটা দেখে নেবেন। এভাবে সাইজটা দেখে নেওয়ার পরে আপনি এখানে যে কাজটি করবেন এটি চাইলে এটি 300 রেজুলেশন করে দিতে পারেন, যাতে এটি অনেক বেশি বড় হয়। দেখতে পাচ্ছেন আমি 300 রেজুলেশন করার পরে এটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন, দেখুন আমার এত বড় দরকার নাই, আপনি চাইলে একটু কেটে দিতে পারেন। এবার আমি নিচেরটিতে কাজ করব, এটিতে আমি কাজ করব। এরপর আমার যে কাজটি সেটি হচ্ছে আপনি রেক্ট্যাঙ্গেল টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনাকে আরেকটি জিনিস মনে রাখতে হবে, এখানে ফিল কালারটি কালো করে দিবেন এবং স্ট্রোক কালারটি সাদা করে দিবেন। এরপরে আপনি ফিল কালার একটু কালো রাখবেন, আমি কালো রাখছি। এরপর স্ট্রোক কালার এখানে নান করে দিচ্ছি। ওকে, আমার একটু কাজ শেষ। এরপরে আমি এখানে যে সাইজটা রয়েছে ওয়েট, আমি ওয়েট দিচ্ছি 3.5 ইঞ্চ, অর্থাৎ 3.5 ইঞ্চি, এবং হাইট দিচ্ছি সরি এটি আমার দরকার নেই, আমি এটিতে এই যে এটিতে ওয়েট আমি রাখছি 3.50 ইঞ্চ, এবং হাইট রাখছি 2 ইঞ্চ, অর্থাৎ 2 ইঞ্চির মতো। এখানে ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমি ওয়েট রেখেছি 3.5 ইঞ্চি এবং হাইট রেখেছি 2 ইঞ্চি। এরপরে ওকেতে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এটি লাল কালার চলে এসছে, আমি চাইলে এটা কালার পরিবর্তন করে দিতে পারি। ফিল কালারে যাব, ফিল কালারে যাওয়ার পরে আমি ব্ল্যাক করে দিচ্ছি। হয়ে গেল বন্ধুরা, আমি রেক্ট্যাঙ্গেল টুলটি 3.5 বাই 2 ইঞ্চি আমি সিলেক্ট করলাম। এবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আমার প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমি এটিকে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু অবজেক্ট স্মার্ট অবজেক্ট করে নিব। হয়ে গেল, এটি কীভাবে বুঝবেন, এখানে একটি অ্যারো সিম্বল দেখতে পাবেন, অ্যারো সিম্বল দেখলে আপনি বুঝবেন এটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়েছে। এবার কন্ট্রোল টি প্রেস করব, এরপরে শিফট এবং অল্টার ধরে আমি এটিকে ছোট করব। ছোট করার পরে আমি দেন এটিকে বসিয়ে দিব, এটিকে একটু বাধা করি। এই জন্য আমার সবচেয়ে যে কাজটি ইজি হবে সেটি হচ্ছে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসটর্টে যাব। ডিসটর্টে যাওয়ার পরে আমি এর সাইজ মতো বসিয়ে দিব, এইভাবে যাতে কোনো বেশ কম না হয়, মানে 1 পিক্সেলও যাতে এদিক সেদিক না হয়। একটু জুম করি, অবশ্যই আপনি মনে রাখবেন জুম করে কাজ করলে আপনার কাজটি অনেক বেশি সুন্দর হবে। আমি আবার কন্ট্রোল টি প্রেস করলাম, আমি আবার কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করলে আমি আবার ডিসপ্লেতে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এইভাবে ধরে সাইজ মতো বসিয়ে দিব। বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে হলে আপনাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি ধৈর্যশীল কিনা। আপনাকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে একটি কাজ সাইডে আনার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধু মহলে শেয়ার করে জানিয়ে দিন, এবং নিজে লাইক দিন, কমেন্ট করুন, সবাইকে কমেন্ট ও লাইক করার জন্য উৎসাহিত করুন। এবং আপনার কী ধরনের ভিডিও চাই সেটি অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তো আমি এটি সাইজ মতো বসিয়ে দিচ্ছি, এদিকে একটু বেশ কম দেখা যাচ্ছে, আমি এটি সাইজ মতো বসিয়ে দিলাম। এরপরে এন্টার প্রেস, এটিকে একটু ছোট করি। এরপরে আমি চাইলে এটির একটি কপি রাখতে পারি, কপি রাখলাম। এরপর আমার যে কাজটি সেটি হচ্ছে এবার যে বিজনেস কার্ডটি আমি নিব সেই বিজনেস কার্ডে চলে গেলাম। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটি আমি মকআপের উপর বসিয়ে দিব। এখানে যে বিজনেস কার্ডটি সেটি আমি এবার কপি করে নিব, এখানে সিলেক্ট থাকবে, সিলেক্ট হওয়া অবস্থায় আমি সরাসরি এডিটে যাব,
এডিটে যাওয়ার পরে কপিতে ক্লিক করুন, অথবা এটি সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি প্রেস করলে হয়ে যাবে। আমি এটিতে চলে যাচ্ছি। এরপর এটিতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই ধরনের ব্ল্যাক আকার ধারণ করবে। এরপর আমি এখানে কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি প্রেস করলে ওই বিজনেস কার্ডটি চলে আসবে। এটিকে আমি এবার সাইজ মতো বসিয়ে দেই। কন্ট্রোল টি প্রেস করে এবং এবার সাইজে বসিয়ে দেওয়ার জন্য শিফট প্লাস অল্টার একসাথে বসিয়ে প্রেস করে আমি এটিকে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। এরপর আমার কাজ শেষ। এবার আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই ধরনের ইন্টারফেস দেখা যাবে। এরপর আমার যে কাজটি সেটি হচ্ছে, আমি যদি এবার কন্ট্রোল এস প্রেস করি তাহলে এই বিজনেস কার্ডটি ওই মকআপের উপর চলে যাবে। কন্ট্রোল এস, তাহলে দেখা যাক কি হলো। বন্ধুরা, এই যে চলে আসছে আমার কাঙ্ক্ষিত বিজনেস কার্ডটি, অর্থাৎ এই মকআপের উপর হুবহু আমি এই বিজনেস কার্ডটি সুন্দর করে বসিয়ে দিলাম খুব সহজেই। অর্থাৎ আমি খুব কম সময়ে আপনাদেরকে ধাপে ধাপে খুব সহজেই শেয়ার করলাম কীভাবে একটি মকআপের উপরে বিজনেস কার্ড বানাতে হয়।